তো নমস্কার বন্ধুরা, আপনাদের এই YTV চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি কথা বলবো ব্যাংকিং টেক, মানে ব্যাংক সম্বন্ধিত কিছু। তো সবার প্রথমে বলে রাখি, এই ব্যাংক কিন্তু একটি ভারতীয় ব্যাংক। এই ব্যাংকটি আপনারা কিন্তু বাংলাদেশ থেকে ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ বাংলাদেশে এই ব্যাংকটির ব্রাঞ্চ এখন নেই। তো ব্যাংকটির নাম হলো উৎকর্ষ মন ফাইন্যান্স ব্যাংক। আগের টপিকে যাওয়ার আগে আপনাদেরকে সবাইকে বলে রাখি, চ্যানেলটি যদি আপনারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার করে না থাকেন, চ্যানেলটিকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, তার জন্য এখন একটা লাইক করে দিন আর ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না, কেননা ইউটিউবে এই টপিকের উপর ভিডিও কিন্তু সবার প্রথমে আমিই বানাচ্ছি। তো ব্যাংকটির নাম উৎকর্ষ মন ফাইন্যান্স ব্যাংক। আপনারা অনেকেই বলতে থাকেন কি ব্যাংকিং টেকের একটা ভিডিও হয়ে যাক, যেখানে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট কিংবা কম মেনটেন ব্যালেন্স অ্যাকাউন্টের সম্বন্ধে কিছু বিস্তারিত ডিটেলস দিন। তো সেখানে আমি একটি ব্যাংকে বেছে নিয়েছি, উৎকর্ষ মন ফাইন্যান্স ব্যাংক। এই ব্যাংকের উপর ভিডিও এখনও তেমন ইউটিউবে বানানো হয়নি, তো আমি এই ভিডিওটি বানাচ্ছি। মানে বলতে পারেন যে উৎকর্ষ মন ফাইন্যান্স ব্যাংকে কীভাবে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে হয়, সেই নিয়ে আমি সবার প্রথম ভিডিও বানাচ্ছি। তো এখানে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আমি কাস্টমার কেয়ারে কল করে আর এই ওয়েবসাইটে ভিজিট করে আমি তিনটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আমি এখান থেকে পেয়েছি। এক হচ্ছে BSBDS মল, যেটি টপিক আজ, অর্থাৎ আজকে আমরা কথা বলবো BSBDS মল অ্যাকাউন্টের সম্বন্ধে। তারপর রয়েছে BSBDA, এটাও একটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। আর রয়েছে একটা স্যালারি অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্টও কিন্তু জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হয়ে থাকে। এখানে সবার ওপরে কাস্টমার কেয়ারের নাম্বার শো হচ্ছে, আর এটি হলো ওয়েবসাইট, ওয়েবসাইটের নাম হচ্ছে উৎকর্ষ ডট ব্যাংক, www.utkarsh.bank। তো সবার প্রথমে আমরা এই অ্যাকাউন্টের সম্পর্কে কথা বলবো, BSBDS মল। তো আমরা বেশি দেরি না করে নো মোরে ক্লিক করে নিই। নো মোরে ক্লিক করার সাথে সাথে এখানে ফিচার্স আর বেনিফিটগুলো ইন্টারফেস শো হবে। তো আমরা সবার প্রথমে ফিচার্স এবং বেনিফিটগুলো চেক করে নিচ্ছি। এখানে সবার প্রথমে সব থেকে বড় ফিচার্স যে এটা একটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, এখানে দেখাচ্ছে দেখুন এটা একটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। তো এখানে অ্যাপ্লাই অনলাইনের অপশান রয়েছে, মানে এখান থেকে আপনারা অনলাইনে অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু ঘরে বসে অ্যাকাউন্টটি আপনারা ওপেন করতে পারবেন না। অর্থাৎ অ্যাকাউন্টের জন্য আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে পারবেন, কিন্তু ঘরে বসে অ্যাকাউন্টটিকে ওপেন করতে পারবেন না। তো আমরা এবারে জেনে নিই কিছু আদার্স ফিচার্স। সবার প্রথমে এটি একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। সেকেন্ড, এটাতে আপনারা একটা পেয়ে যাবেন রুপে কার্ড, অর্থাৎ যেটাকে আমরা ডেবিট কার্ড বা এটিএম কার্ড বলে থাকি, সেই একটা রুপে কার্ড আপনারা পেয়ে যাবেন, যেটা রুপে ফরম্যাটে থাকবে। তারপর এটাতে দেখুন পাসবুক আপনারা একটা পেয়ে যাবেন, তৃতীয় নাম্বারে রয়েছে। চতুর্থ নাম্বার এখানে রয়েছে চারটা ফ্রি ট্রানজ্যাকশন আপনারা ব্রাঞ্চ থেকে করতে পারবেন, সেটা হোম ব্রাঞ্চ হোক কিংবা যে কোনো ব্রাঞ্চ হোক। পার মান্থ, ইয়ানি প্রত্যেক মাসের হিসাবে আপনারা কিন্তু চারটা ফ্রি ট্রানজ্যাকশন করতে পারবেন। এখানে আপনারা যে এটিএম এর লিমিট পাবেন এটা আনলিমিটেড রয়েছে, মানে যে কোনো ব্যাংকের এটিএম থেকে আপনারা পয়সা উইথড্র করতে পারবেন, ঠিক আছে। কিন্তু এখানে একটা লিমিট দেওয়া হয়েছে, প্রত্যেক মাসে 10,000 টাকা এটিএম থেকে টাকা উইথড্র করতে পারবেন, আর যদি শপিং এর কথা বলি প্রত্যেক মাসে 10,000 টাকা, ঠিক আছে। আর এবার আসা যাক ইন্টারেস্ট রেট, সেটা কিন্তু ডোমেস্টিক ইন্টারেস্ট রেট, যা কিন্তু সেভিং অ্যাকাউন্টের উপরে থাকবে, সেটা হচ্ছে 7% প্রতি বছর, ইয়ানি প্রত্যেক বছরের হিসাবে 7% কিন্তু আপনারা ইন্টারেস্ট পাবেন। এবার আসা যাক ফিজ অ্যান্ড চার্জেস এর উপর। তো এখানে দেখুন, যেহেতু এটি একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, সেই জন্য এখানে যদি আপনি কোনো টাকা মেনটেন না করেন, সেই জন্য কিন্তু আপনাকে কোনো চার্জ দিতে হবে না। সেখানে আছে দেখ কার্ড ফিজ, অর্থাৎ এখানে যে এটিএম কার্ডটি থাকে তার জন্য কিন্তু কোনো ফিজ নেই, আপনারা এখানে দেখতে পারেন, এটা কিন্তু জিরো। ইন্স্যুরেন্স ফিজও কিছু নেই, এমনকি অ্যানাউল ফিজও কিছু নেই, মানে এই কার্ডটি কিন্তু আপনারা বছরের পর বছর ইউজ করতে পারবেন, যতদিন না এটি ড্যামেজ কিংবা এক্সপায়ার হয়ে যাচ্ছে ততদিন কিন্তু আপনাকে কোনো রকম চার্জেস দিতে হবে না। উইথড্র লিমিট এটিএম থেকে কিন্তু প্রত্যেক মাসে 10,000 টাকা উইথড্র করতে পারবেন। আর শপিংয়ের যদি কথা বলি, আপনারা কিন্তু সোয়াইপ করে শপিং করতে পারবেন প্রত্যেক মাসে 10,000 টাকা করে। তো আর এটিএম ট্রানজ্যাকশন কিন্তু আনলিমিটেড ফ্রি, মানে যে কোনো এটিএম হোক, সেটা যে কোনো ব্যাংকের হোক, স্টেট ব্যাংক হোক কিংবা ব্যাংক অফ বরোদা, যে কোনো ব্যাংকের এটিএম হোক না কেন, আপনারা কিন্তু নির্দ্বিধায় 10,000 টাকা পর্যন্ত প্রত্যেক মাসের হিসাবে উঠাতে পারবেন। এবারে ক্যাশ ডিপোজিট যদি কথা বলি, তো এখানে আপনারা চারবার ব্যাংকের ট্রানজ্যাকশন করতে পারছেন, সেটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি, কিন্তু এখানে অ্যাট এ টাইম 50,000 টাকার বেশি ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে থাকা চলবে না, চেকবুক এতে কিন্তু আপনারা পাবেন না। আর এখানে যে আদার্স ট্রানজ্যাকশন যেগুলো রয়েছে, সেই ট্রানজ্যাকশনগুলো একবার আপনারা দেখে নেবেন, এখানে পেয়েবল ট্রানজ্যাকশন এগুলো ট্রানজ্যাকশন রয়েছে, তো সেই ট্রানজ্যাকশনগুলো এখানে আপনারা একবার দেখে নিন।
ডায়মন্ড ড্রাফটের জন্য 2000 টাকা পর্যন্ত 20 টাকা, আর 2001 থেকে 10,000 টাকা অবধি 50 টাকা। ঠিক আছে, তো এই ট্রানজ্যাকশনগুলো আমি বলে সময় নষ্ট করছি না, আপনারা একবার এখানে দেখে নেবেন, কেন এই ট্রানজ্যাকশনগুলো কিন্তু এই অ্যাকাউন্টে সবাই করতে চায় না। তো এবার আসা যাক এটিকে অ্যাপ্লাই কীভাবে করবেন। তো সবার প্রথমে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর সিলেক্ট প্রোডাক্ট, এখানে কিন্তু আপনারা বিএসবিডিএ স্মল সিলেক্ট করে নেবেন। এখানে বিএসবিডিএ স্মল এই দেখেন এসবি রিটেলার কাস্টমার বিএসবিডিএস মল এই অ্যাকাউন্টটা। তারপর এখানে ব্রাঞ্চ সিলেক্ট করবেন নেবেন। এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি আমার নিয়ার বাই যে ব্রাঞ্চ রয়েছে, আপনারা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। এখানে কাস্টমার নেম, এখানে যার নামে অ্যাকাউন্টে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন ওনার নেম দিয়ে দেবেন। তো এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। এখানে সিটি সিলেক্ট করে নেবেন, আমি এখানে সিটি সিলেক্ট করে নিলাম। এখানে একটা নিজের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন, যে নাম্বারে কিন্তু ব্যাঙ্ক থেকে আপনার কাছে কল আসবে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আর এখানে ব্রাঞ্চ সিলেক্ট করে নেবেন, তারপর আই এম নোট রোবটে ক্লিক করে ভেরিফাই করে নেবেন, তারপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার কিন্তু মোবাইলে একটা ওটিপি চলে আসবে, ওটিপিটা আপনাকে ভেরিফাই করে নিতে হবে। তারপরে কিন্তু আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট ব্যাংকে বুকিং হয়ে যাবে, তারপর ব্যাংক থেকে আপনার কাছে কল আসবে, সেখানে আপনাকে বলে দেওয়া হবে যে আপনাকে কি কি করতে হবে। তো এখানে আমার ওটিপি চলে এসেছে, আমি এখানে ওটিপি এন্টার করব। এখানে ওটিপি এন্টার করে গেট এ কল ব্যাক আমি ক্লিক করলাম। তো আমার এখানে অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে গেছে, এবার খুব শীঘ্রই আমার কাছে ব্যাংকের থেকে কল আসবে এবং কি কি প্রসেস করতে হবে সেটা কিন্তু আমাকে বলে দেওয়া হবে। কি কি প্রসেস করতে হবে সেটা নিয়ে আমি পরে একটা ভিডিও বানাবো। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ, বাই বাই।